সুপ্র শিক্ষার্থী আমার, তোমরা সকলে কেমন আছো? আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করছো। প্রিয় শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসগুলো নিয়মিত করছো তো? আমি আশা করছি তোমরা নিয়মিত করছো এবং তোমরা তো কমেন্টে তোমাদের রোল নাম্বার দিয়েই দাও। সেই হিসেবে আমি জানি যে আমার ক্লাস তোমরা কারা কারা করছো। প্রিয় শিক্ষার্থী, আমি একটি লিস্ট করেছি আমার ক্লাস তোমরা যারা যারা করেছো তাদের, আমি একটু নামগুলো বলছি, শোনো। ফারহান ফুয়াদ 19, আছো? নিশ্চয় আছো। আলামিন হাসান রোল নাম্বার 36, মিজানুর রহমান রোল নাম্বার 62, সিফাত মুশফিক রোল নাম্বার 95, আরাফাত হোসেন রিফাত রোল নাম্বার 100, রাকিব খান রোল নাম্বার 107, এনামুল হক, শুভ রোল নাম্বার 15, বিশাল রহমান রোল নাম্বার 46, রাতুল রোল নাম্বার 12, উৎস রোল নাম্বার 17, এছাড়াও রোল নাম্বার 68, রোল নাম্বার 117। তোমরা আমার ক্লাসগুলো করছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা ক্লাসগুলো করছো। তো প্রিয় শিক্ষার্থী, আমি শুধুমাত্র যে নাম প্রেজেন্ট দিচ্ছ এটাতেই খুশি নয়, এটাতে তো খুশি প্রাথমিক পর্যায়ে, তবে এরপর থেকে আমি আরো বেশি খুশি হব যদি তোমরা ক্লাস করার সাথে সাথে সেটি নোট করো, খাতা কলম দিয়ে, খাতা কলম সাথে নিয়ে ক্লাসটি করো এবং ক্লাসটি নোট করো। এবং আমি কি করে বুঝবো যে তোমরা ক্লাসটি নোট করছো? তোমরা কমেন্টে সেই নোটের ছবিগুলো দিয়ে দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসগুলো ভালো মতো করছো এবং নোট করছো, পড়াশোনা ঠিকঠাক মতো করছো, ঠিক আছে? তো এবং তোমাদের যেহেতু ফার্স্ট ইয়ার, তোমরা একাদশ শ্রেণীতে পড়ছো, এখন থেকে যদি ভালো করে একটা প্রিপারেশন রাখো তোমরা কিন্তু দ্বাদশ শ্রেণীতে ভালোভাবে উঠতে পারবা এবং এইচএসসি পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, সর্বোপরি আমাদের শেখার জন্য পড়তে হবে, ঠিক আছে? খুব ভালোভাবে শিখতে হলে এবং মনে রাখতে হলে কিন্তু খাতা কলম নিয়ে ক্লাসগুলো করতে হবে, নোট করতে হবে, হ্যাঁ? এবং তোমরা ক্লাসের নিচে নাম রোল সহ অবশ্যই নোটের ছবিগুলো দিয়ে দিবে, আমি দেখবো, ওকে? এবং আমি যে বাড়ির কাজগুলো দেখবো দিব, যে সৃজনশীল প্রশ্ন, সেগুলোর উত্তরগুলো তোমাদের কমেন্টে অবশ্যই দিতে হবে, রোল নাম্বার, নাম সহ, এবং তোমরা খাতার ছবিও তুলে দিতে পারো। এবং আমি পরবর্তী ক্লাসে আমি বলে দিব যে কাদের উত্তর সঠিক হয়েছে, সঠিক উত্তরটি কি হবে এবং কারা কারা আমার ক্লাসটি করেছ, ওকে? তাহলে চলো আমরা সময় নষ্ট না করে আমাদের অনলাইন ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি শ্রাবণী ধর, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র অধ্যায় প্রথম উৎপাদনের উপর ক্লাস নিব তোমাদের সাথে। আজকে আমার তৃতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম চলো একটু দেখে নিই। গত ক্লাসে আমরা উৎপাদন কি, উপযোগ কি, উপযোগের প্রকারভেদ, কিভাবে বিভিন্ন প্রকার উপযোগ সৃষ্টি হয় এবং এগুলোর নিয়ে আমরা একটি সৃজনশীল সমাধানও করেছিলাম, সৃজনশীল প্রশ্ন। এর পরবর্তী ক্লাসে আমরা উৎপাদনের গুরুত্ব এবং উৎপাদনের আওতা পড়েছিলাম এবং একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, আমি আমি আশা করি তোমরা ক্লাসগুলো করেছো এবং নোট করে রেখেছো। পরবর্তীতে যখন কলেজ খুলবে আমি কিন্তু তোমাদের সেই নোটগুলো দেখবো, পড়াগুলো দেখবো, কারা কারা নোট করেছো, পড়েছো, ঠিক আছে? শুধু ভিডিও দেখলে শুনলেই কিন্তু হবে না, পড়তে হবে এবং নোট করতে হবে, এবং সেই নোটের ছবি ছবি তুলে অবশ্যই ক্লাসের নিচে কমেন্টে তোমরা দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা কি শিখবো একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি শেষে শিক্ষার্থীরা উৎপাদনশীলতা কি তা ব্যাখ্যা করতে পারবে এবং বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা এবং তা পরিমাপের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা উৎপাদনশীলতা কি শিখবো এবং উৎপাদনশীলতা পরিমাপের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমরা আজকে শিখবো। তাহলে চলো আমরা একটু ছবি দেখি, একটি ছবি দেখে নিই। এখানে দেখো, এই ছবিতে তোমরা কিছু বুঝতে পারছো যে কাজ করছে এবং একটি উপরে
সীমা অর্থাৎ ঊর্ধ্বগতি, ঊর্ধ্বগতি সীমা নির্দেশ করছে, বুঝতে পারছো? আচ্ছা আরেকটি ছবি দেখি, এখানে দেখো অনেকে কাজ করছে, খুব কাজে মগ্ন, তাই না? এবং তার ফলে তাদের একটা ঊর্ধ্বগতি মানে কার্য দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, এরকম একটা কিছু বোঝানো হচ্ছে ছবিটাতে, তাই না? অর্থাৎ তোমরা কি বুঝতে পারছো তাহলে আজকে আমরা কি শিখবো এবং কি সেটি বলতো? হ্যাঁ ঠিক ধরেছো, আজকে আমরা উৎপাদনশীলতা শিখবো। উৎপাদনশীলতা কি এবং উৎপাদনশীলতা কিভাবে বের করতে হয়, বিভিন্ন প্রকার উৎপাদনশীলতার সূত্রগুলো আমরা আজকে দেখে নিব, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী চলো আমরা দেখে নিই যে উৎপাদনশীলতা কি, ঠিক আছে? উৎপাদনশীলতা হচ্ছে কোনো নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য ও তা উৎপাদনে যে সকল উপাদান ব্যবহার করা হয় তাদের অনুপাতকেই বলা হয় উৎপাদনশীলতা। যদি খুব সহজ ভাবে তোমরা বলতে চাও তাহলে আউটপুট এবং ইনপুট এই দুইটার অনুপাতকেই বলা হচ্ছে উৎপাদনশীলতা। অর্থাৎ আমরা কি উৎপাদন করছি, উৎপাদিত পণ্য, ঠিক আছে? প্রোডাক্ট যেটা প্রডিউস করছে, উৎপাদন করছে, এবং এই এই প্রোডাক্টটা উৎপাদন করতে আমাদের কত খরচ হচ্ছে, হ্যাঁ, সেই উৎপাদিত পণ্য এবং উৎপাদন করতে আমাদের কত খরচ হচ্ছে অর্থাৎ ইনপুট, এই দুইটার অনুপাতকে কিন্তু বলা হচ্ছে কি, উৎপাদনশীলতা, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো উৎপাদনশীলতার মাধ্যমে উপযোগ সৃষ্টির কর্মদক্ষতা কিন্তু পরিমাপ করা হয়। আমরা জানি যে উৎপাদন কি, উৎপাদন হচ্ছে উপযোগ সৃষ্টি, তাই না? উপযোগ সৃষ্টি করাটাকেই কিন্তু আমরা গত ক্লাসে শিখেছিলাম কি, যে উপযোগ সৃষ্টি করাটাকে আমরা বলছি কি, উৎপাদন। আর উৎপাদনশীলতা কি, এই উপযোগ সৃষ্টির কর্মদক্ষতা পরিমাপ করা হয় এই উৎপাদনশীলতা দিয়ে। অর্থাৎ কম উৎপাদনশীলতা কখন বৃদ্ধি পাবে বলতো? যখন আমরা কম ইনপুট অর্থাৎ কম খরচ করে যখন আমরা অধিক উৎপাদন করতে পারবো তখনই কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এবং এই উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে কিন্তু একটি প্রতিষ্ঠানের কর্মদক্ষতাও বৃদ্ধি হয়েছে বলে আমরা ধরে নিই, এবং সেই প্রতিষ্ঠানটা কিন্তু অবশ্যই মুনাফা বৃদ্ধি তার মুনাফা বৃদ্ধি পায় সেই প্রতিষ্ঠানে, যদি সেই প্রতিষ্ঠানটা উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, ঠিক আছে? তো প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের কম সম্পদ দিয়ে কিন্তু অধিক ভালো মানের পণ্য উৎপাদন করতে হবে। শুধু কম সম্পদ দিয়ে বেশি উৎপাদন করলে কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে না, যদি সেটি অবশ্যই মান ঠিক রাখতে হবে, ঠিক আছে? কর্মদক্ষতা তখনই বৃদ্ধি পাবে, হ্যাঁ, কর্মদক্ষতা তখনই বৃদ্ধি পাবে যখন মানটা ভালো হবে সেই প্রোডাক্টের। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা একটু একটি কাল্পনিক কিছু সংখ্যা দিয়ে উৎপাদনশীলতা বের করব। তোমাদের পরীক্ষাতে কিন্তু অনেক সময় উৎপাদনশীলতা কি এবং একটি কাল্পনিক সংখ্যা ধরে উৎপাদনশীলতা বের করো এরকম প্রশ্ন অনেক সময় আসে, তাই তোমরাও এভাবে লিখতে পারো যে ধরি কোনো প্রতিষ্ঠান 100 ইউনিট পণ্য উৎপাদনে 200 একক উপাদান ব্যবহার করে, এক্ষেত্রে উৎপাদনশীলতা হবে উৎপাদিত পণ্য বা আউটপুট ডিভাইড বাই উৎপাদনে ব্যবহৃত উপাদান বা ইনপুট। তাহলে এখানে উৎপাদিত পণ্য আউটপুট কত, 100, এখানে বলা হচ্ছে না কোনো প্রতিষ্ঠান 100 ইউনিট পণ্য উৎপাদন করেছে, তাহলে এখানে কি হবে, উৎপাদিত পণ্য বা আউটপুট হবে 100 এবং উৎপাদনে ব্যবহৃত উপাদান বা ইনপুট হবে কত, 200। এখানে 100 ÷ 200 সমান সমান 0.5 একক, তো এইটাই হচ্ছে উৎপাদনশীলতা। তাহলে কোন একজন ব্যক্তি, এখানে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে কিভাবে বলতো, যদি ইনপুট কম হয় আউটপুট বেশি হয় তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, অথবা যে কোন একজন ব্যক্তি যে পরিমাণ সময় ব্যয় করে, যে পরিমাণ কাজ বা উৎপাদন করে, অন্য আরেকজন ব্যক্তি একই সময় যদি তার চেয়ে বেশি পরিমাণ উৎপাদন করে তাহলে পরের জনের উৎপাদনশীলতা কি হবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে? অর্থাৎ 1 ঘন্টায় ধরো কেউ 100 ইউনিট প্রডিউস করছে, আরেকজন আবার 1 ঘন্টাতে 200 ইউনিট প্রডিউস করছে, তাহলে উৎপাদনশীলতা কার বেশি হবে? একই সময়ে একই উপাদান ব্যবহার করতে হবে কিন্তু, যে সে আবার দেখা যাচ্ছে যে 5 জন লোক নিয়ে করেছিল, সে আবার 10 জন লোক নিয়ে করছে, তাহলে হবে না। একই সময়ে একই উপকরণ ব্যবহার করে যদি কেউ কারো থেকে বেশি উৎপাদন করে তাহলে আমরা বুঝবো যে তার উৎপাদনশীলতা বেশি, ঠিক আছে? তাহলে এই উৎপাদনশীলতার যে গুরুত্ব তো অপরিসীম, আমরা জানি, এবং কারণ কি, উৎপাদনশীলতার ফলে মুনাফা বৃদ্ধি পায়, কর্মদক্ষতা বৃদ্ধি পায়, হ্যাঁ, ব্যবস্থাপকীয় সুনাম অর্জন হয়, ব্যবস্থাপকীয় দক্ষতা বৃদ্ধি পায়, প্রতিযোগিতায় সাফল্য বৃদ্ধি পায় উৎপাদনশীলতার কারণে, ঠিক আছে? তো এই এই যে এই উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম আমরা জানি, এবং এগুলো আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত ভাবে শিখবো, এবং উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি করা যায় সেই
বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিতভাবে শিখবো। আজকে আমরা যেটি শিখবো যে উৎপাদনশীলতা, বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতিগুলো আজকে ক্লাসে আমরা শিখে নিব, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, এই বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা পরিমাপ কিভাবে করা হয় এবং সেই জিনিসগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে ক্লাসে শিখবো। তাহলে প্রথমেই দেখো যেটি বলা হচ্ছে কি, শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা কি? মোট উৎপাদন একক এবং মোট শ্রম ঘন্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। অর্থাৎ কি পরিমাণ শ্রম ব্যয় করে কি পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব হচ্ছে তার উপর শ্রমের উৎপাদনশীলতা নির্ভর করে। আমরা জানি যে উৎপাদনশীলতা কি, আউটপুট ডিভাইড বাই ইনপুট, অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা প্রডিউস করছি সেই প্রোডাক্ট এবং সেই প্রোডাক্টটা প্রডিউস করতে কত খরচ হচ্ছে সেটার সেটা দিয়ে ভাগ করলে আমরা উৎপাদনশীলতা পাচ্ছি। তাহলে শ্রমের উৎপাদনশীলতাও ঠিক তেমন ভাবেই আমরা যে মোট উৎপাদন একক ডিভাইড বাই এই টি ব্যয় এটি উৎপাদন করতে আমার কত শ্রম ঘন্টা ব্যয় হয়েছে সেইটি দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা শ্রমের উৎপাদনশীলতা বের করতে পারবো। এটি আরেকটি ভাবে আমরা বের করতে পারি, সেটি হচ্ছে মোট উৎপাদনের আর্থিক মূল্য ডিভাইড বাই মোট শ্রমের ব্যয় পরিমাণ। এখানে কিন্তু একক দিয়েও তোমাদের প্রশ্ন আসতে পারে, আবার আর্থিক মূল্য দিয়েও প্রশ্ন আসতে পারে, যেভাবে আসবে সেইভাবে তোমরা প্রশ্নটি সলভ করবে। এখানে দুইটা সূত্রই আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে শ্রমের উৎপাদনশীলতা কি। আমি আবারও বলছি যে কি পরিমাণ শ্রম ব্যয় করে কি পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব হচ্ছে তার উপরেই কিন্তু শ্রমের উৎপাদনশীলতা নির্ভর করছে, এবং এটি এটি মোট উৎপাদন একক এবং মোট শ্রম ঘন্টার অনুপাত করা হয় এই শ্রমের উৎপাদনশীলতা বের করার জন্য, ঠিক আছে? তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু শ্রমের উৎপাদনশীলতা একটি প্রশ্নের মাধ্যমে একটু বের করে দেখি, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে, ভালোভাবে বুঝতে পারবে। আমি একটি উদাহরণ দিয়ে একটি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে কাল্পনিক ভাবে আমি একটি সংখ্যা ব্যবহার করেছি, যে মনে করি কোনো একটি প্রতিষ্ঠান 100 ঘন্টা কাজ করে 200 একক পণ্য উৎপাদন করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের শ্রমের উৎপাদনশীলতা কত হবে? অর্থাৎ 100 ঘন্টা কাজ করে 200 একক পণ্য উৎপাদন করতে সক্ষম হয়েছে। তাহলে শ্রমের উৎপাদনশীলতা কি হয়? আমরা জানি যে শ্রমের উৎপাদনশীলতা সমান সমান কি, মোট উৎপাদন একক ডিভাইড বাই মোট শ্রম ঘন্টা, তাই না? এই যে এটি হচ্ছে সূত্র। তাহলে এখানে দেখো মোট উৎপাদন এককটা কত বলো, 100 ঘন্টা কাজ করে 200 একক পণ্য উৎপাদন করেছে, তাহলে মোট উৎপাদন একক কত, কত পণ্য উৎপাদন করেছে বলো তো? 200 একক পণ্য উৎপাদন করেছে। ভেরি গুড, তাহলে তোমরা মোট উৎপাদনের এককে কত লিখবা? 200 লিখবা, ঠিক আছে? আর মোট শ্রম ঘন্টা, কত ঘন্টা তাদের শ্রম ব্যয় করেছে? 100 ঘন্টা, তাই না? তাহলে মোট শ্রম ঘন্টাতে কত লিখবে? 100। তাহলে 200 ডিভাইড বাই 100 এটি ভাগ করে কত করবা? সমান সমান 2 একক, এটি ভাগ করলে হয় কত? 2 একক। তাহলে শ্রমের উৎপাদনশীলতা কিভাবে বের করতে হয় বুঝতে পেরেছো? তাহলে শ্রমের উৎপাদনশীলতা এখানে কত হবে? 2 একক। এখানে দেখো তোমাদের যদি দুইটা প্রতিষ্ঠানের এইরকম দুইটা প্রতিষ্ঠান এভাবে ইনফরমেশন দেওয়া হলো, ধরো কোনো একটি প্রতিষ্ঠান এখানে বলা হলো কি যে 100 ঘন্টা কাজ করে, হ্যাঁ, 300 একক পণ্য উৎপাদন করেছে। আরেকটি প্রতিষ্ঠান বলা হলো যে কোনো একটি প্রতিষ্ঠান 100 ঘন্টা কাজ করে 200 একক পণ্য উৎপাদন করেছে। এখন তোমাকে এভাবে প্রশ্ন করে তোমাকে বলা হলো যে কোন প্রতিষ্ঠানের, মানে এক্স এক্স আর ওয়াই বলা হলো, এখন বলা হলো যে কোন প্রতিষ্ঠানের শ্রমের উৎপাদনশীলতা বেশি, ঠিক আছে? তখন তোমাকে কি করতে হবে যে এক্স এর শ্রমের উৎপাদনশীলতা প্রথমে বের করবা, তারপরে ওয়াই এরটা বের করবা, করে যারটা বেশি হবে মন্তব্যতে লিখবা যে ওয়াই এর শ্রমের উৎপাদনশীলতা বা এক্স এর শ্রমের উৎপাদনশীলতা বেশি। এখানে কিন্তু সেক্ষেত্রে তোমার এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে যে মোট উৎপাদন একক ডিভাইড বাই মোট শ্রম ঘন্টা, ঠিক আছে? এভাবে করবা তাহলে হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে, বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্টে লিখে দাও, আমি দেখব, দেখে সেই মতো করে তোমাদের পরবর্তী ক্লাসে আমি বলে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যেটি যন্ত্রের উৎপাদনশীলতা কিভাবে বের করা যায়। এতক্ষণ আমরা দেখলাম যে শ্রমের উৎপাদনশীলতা কিভাবে বের করা যায়, এখন আমরা দেখব যে যন্ত্রের উৎপাদনশীলতা কিভাবে বের করা যায়। এখানে দেখো মোট উৎপাদনের পরিমাণ ও মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। অর্থাৎ কি, মোট উৎপাদনের পরিমাণ এবং মোট যন্ত্রের সময়ের অনুপাতকে, মোট যন্ত্রের যে মোট যন্ত্র ঘন্টা যেটা, হ্যাঁ, মোট উৎপাদন এককে যদি আমরা মোট যন্ত্র ঘন্টা দিয়ে ভাগ করি তাহলে আমরা যন্ত্রের উৎপাদনশীলতা পাবো। এরূপ উৎপাদনশীলতার মাধ্যমে একটি পণ্য উৎপাদনে কত যন্ত্র সময় ব্যয় করা হয়েছে তা নির্ণয় করা হয়। এক্ষেত্রে মেশিনের ব্যবহার কতটা সম্ভব হচ্ছে বা মেশিনের উৎপাদন ক্ষমতা বাড়ছে না কমছে তা এর দ্বারা বের করে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা
যাই। অর্থাৎ এখানে কিন্তু আমরা যন্ত্রের উৎপাদনশীলতা দেখছি, যে যন্ত্রটি কি ভালোভাবে কাজ করছে, যন্ত্রের কার্যক্ষমতা কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে, ঠিক আছে? এইগুলো কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। তাহলে দেখো যে আমরা সূত্রটা একটু দেখে নিই, যে যন্ত্র উৎপাদনশীলতা ইকুয়াল টু কি, মোট উৎপাদন একক ডিভাইড বাই মোট যন্ত্র ঘন্টা। এই এক্ষেত্রেও কিন্তু আমরা আউটপুট ডিভাইড বাই ইনপুট দিয়ে কিন্তু আমরা উৎপাদনশীলতা বের করতে পারি। তাহলে ইনপুটটা কি, মোট যন্ত্র ঘন্টা। মনে রাখবা যে যেটি যেটির উৎপাদনশীলতা আমরা বের করতে চাচ্ছি, যে এর আগে দেখলাম যে শ্রমের উৎপাদনশীলতা বের করছে, এই জন্য নিচে আমরা শ্রম ঘন্টা দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা যন্ত্রের উৎপাদনশীলতা বের করছি, এই জন্য আমরা কি দিব, নিচে মোট যন্ত্র ঘন্টা দিব। কিন্তু উপরে কিন্তু মোট উৎপাদন একই থাকছে, তাই না? এটা কিন্তু মনে রাখার একটি সহজ উপায় বা টিপস বা কৌশল। ওকে, তাহলে যন্ত্রের উৎপাদনশীলতা কি, মোট উৎপাদন একক ডিভাইড বাই মোট যন্ত্র ঘন্টা। অথবা এটি আরেকটি ভাবে আমরা বের করতে পারি, যেটি গত দেখলাম যে একক দিয়েও বের করা যায়, আবার আর্থিক মূল্য দ্বারাও কিন্তু বের করা যায়। তাহলে মোট শ্রমের উৎপাদনশীলতা, মোট যন্ত্রের উৎপাদনশীলতা কি হবে, এখানে কিন্তু যন্ত্র হবে, হ্যাঁ, মোট যন্ত্রের উৎপাদনশীলতা হবে মোট উৎপাদনের আর্থিক মূল্য এবং মোট শ্রম ব্যয়ের পরিমাণ। ওকে, আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো যে যন্ত্রের উৎপাদনশীলতা বের করতে এখানে কিন্তু যন্ত্রের হবে, এখানে শ্রম ভুল করে হয়েছে, তোমরা যন্ত্রটা লিখে দাও। ওকে, মোট যন্ত্রের উৎপাদনশীলতা হবে এখানে, তাহলে মোট উৎপাদনের আর্থিক মূল্য এবং মোট যন্ত্র ব্যয়ের পরিমাণ, এটি দিয়েও কিন্তু আমি যন্ত্র উৎপাদনশীলতা বের করতে পারি। তাহলে চলো একটা কাল্পনিক কাল্পনিক আমরা একটি তথ্য দিয়ে যন্ত্র উৎপাদনশীলতা বের করি। ওকে, এখানে দেখো, মনে করি কোনো প্রতিষ্ঠান 100 একক পণ্য উৎপাদনে 100 ঘন্টা মেশিন ব্যবহার করেছে, তাহলে উক্ত প্রতিষ্ঠানের যন্ত্রের উৎপাদনশীলতা কত হবে? তাহলে দেখো, যন্ত্রের উৎপাদনশীলতা ইকুয়াল টু মোট উৎপাদন একক, আমরা জানি যে মোট উৎপাদন একক ডিভাইড বাই মোট যন্ত্র ঘন্টা, সমান সমান যন্ত্রের উৎপাদনশীলতা কত হবে, এখানে শ্রমের না, এখানে যন্ত্রের হবে, ঠিক আছে? তোমরা একটু ঠিক করে লিখে নাও, এখানে যন্ত্রের উৎপাদনশীলতা হবে। তাহলে দেখো যে যন্ত্রের উৎপাদনশীলতা ইকুয়াল টু কত হবে, 100, এখানে মোট উৎপাদন একক কত, 100, এবং মোট যন্ত্র ঘন্টা কত, 100। তাহলে 100 ডিভাইড বাই 100 ইকুয়াল টু কি হবে, 1। অর্থাৎ যন্ত্রের উৎপাদনশীলতা কত বের হলো, 1, ঠিক আছে? আমরা এর আগে শিখলাম শ্রমের উৎপাদনশীলতা, এখন আমরা শিখছি কি, যন্ত্রের, এখানে তোমরা যন্ত্রের লিখবা, ঠিক আছে? যন্ত্রের উৎপাদনশীলতা ইকুয়াল টু লিখবা মোট উৎপাদন একক ডিভাইড বাই মোট শ্রম ঘন্টা, হ্যাঁ, তাহলে সমান সমান 100 ডিভাইড বাই 100 সমান সমান 1। তাহলে কিভাবে বের করতে হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আরেকটি জিনিস শিখে নিই, সেটি হচ্ছে কাঁচামালের বা কাঁচামাল বা কাঁচামাল বা উপকরণের উৎপাদনশীলতাটা আমরা একটু দেখে নিই। এটি কিন্তু উৎপাদনশীলতা পরিমাপের আরেকটি পদ্ধতি, তো তোমাদের কিন্তু যে কোনো মানে সবগুলোই আসতে পারে পরীক্ষাতে, আবার একটি একটি করেও আসতে পারে, যে কাঁচামালের উপকরণ, কাঁচামাল বা উপকরণের উৎপাদনশীলতা বের করো, এভাবেও কিন্তু আলাদা আলাদা করেও আসতে পারে, তোমাদের সেইভাবে প্রিপারেশনটা রাখতে হবে। এবং তোমাদের তো একটি সহজ উপায় শিখিয়ে দিয়েছি, যে প্রতিটা উৎপাদনশীলতা বের করতে হলে আউটপুট ডিভাইড বাই ইনপুট হবে, যে যে উৎপাদনশীলতা দিয়ে আমরা বের করছি। যেমন যদি আমরা যন্ত্রেরটা বের করি, তাহলে যন্ত্রের ঘন্টা দিয়ে ভাগ করব, যদি আমরা শ্রমের উৎপাদনশীলতা বের করি, তাহলে শ্রম ঘন্টা দিয়ে ভাগ করবো, আর যদি আমরা কাঁচামাল দিয়ে কাঁচামালের উৎপাদনশীলতা বের করি, তাহলে আমরা মোট ব্যবহৃত কাঁচামালের মূল্যটা দিয়ে ভাগ করবো। কিন্তু উপরে কিন্তু মোট উৎপাদন টা সব জায়গাতেই সেম থাকবে, যেহেতু আমরা আউটপুট ডিভাইড বাই ইনপুট দিয়ে উৎপাদনশীলতা বের করি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো যে কাঁচামাল বা উপকরণের উৎপাদনশীলতা কিভাবে বের করা যায় আমরা একটু দেখি নিই। মোট উৎপাদনের মূল্য এবং উক্ত উৎপাদনে ব্যবহৃত মোট কাঁচামালের মূল্যের অনুপাতকে কাঁচামালের উৎপাদনশীলতা বলে। এর মাধ্যমে মালামাল কতটা দক্ষতার সাথে ব্যবহার হচ্ছে এবং মালামালের অপচয় বাড়ছে না কমছে তা দেখা যায়। এর ফলে কাঁচামালের সঠিক ব্যবহারের প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে একটি মানে একটি প্রতিষ্ঠান অল্প কাঁচামাল দিয়ে বেশি উৎপাদন করছে, আবার একটি প্রতিষ্ঠান বেশি কাঁচামাল দিয়ে অল্প উৎপাদন করছে, এটার কারণ কিন্তু অপচয় হতে পারে, ঠিক আছে? এবং কাঁচামালের সঠিক ব্যবহার না হওয়ার কারণেও কিন্তু এটা হতে পারে, যে সঠিক ব্যবহার যদি সঠিকভাবে ব্যবহার যদি না করি এবং অনেক বেশি অপচয় যদি করি, তাহলে কিন্তু আমাদের কাঁচামালটা অনেক বেশি লাগবে, ঠিক আছে? তাহলে দেখো, কাঁচামালের উৎপাদনশীলতা আমাদের যদি বৃদ্ধি করতে চাই, তাহলে অবশ্যই মোট কাঁচামালের পরিমাণটা কমিয়ে আমাদের উৎপাদনটা বাড়াতে হবে, তাহলে কিন্তু কাঁচামালের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, অর্থাৎ অপচয় করা যাবে না এবং কাঁচামালের সঠিক ব্যবহারটা নিশ্চিত করতে হবে।
তাহলে কাঁচামাল উৎপাদনশীলতার যে সূত্র সেটি কি? মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য দিয়ে কিন্তু আমরা কাঁচামালের উৎপাদনশীলতা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, একটি উদাহরণের মাধ্যমে কি কাঁচামালের উৎপাদনশীলতা বা কাঁচামাল বা উপকরণের উৎপাদনশীলতা আমরা বের করে দেখতে পারি? একটি উদাহরণের মাধ্যমে কি বলো তোমরা দেখবা? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা কাঁচামালের উৎপাদনশীলতা একটি উদাহরণের মাধ্যমে দেখে নিই। ঠিক আছে, দেখো এখানে একটি কাল্পনিক সংখ্যা ব্যবহার করা হয়েছে, যে ধরা যাক কোনো প্রতিষ্ঠান 100 টাকার কাঁচামাল ব্যবহার করে 150 টাকার পণ্য উৎপাদন করে। আর 100 টাকার কাঁচামাল ব্যবহার করে 150 টাকার পণ্য উৎপাদন করো, তাহলে কাঁচামালের উৎপাদনশীলতা কত হবে বলো তো? সূত্রটা কি মনে আছে? কি? মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য। তাহলে মোট উৎপাদনের মূল্য, দেখো এখানে সূত্রটা আমরা দিয়ে দিয়েছি যে মোট উৎপাদনের মূল্য সাথে মোট ব্যবহৃত কাঁচামালের মূল্যটা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে মোট উৎপাদনের মূল্য কত? এখানে দেখো কোনো প্রতিষ্ঠান 100 টাকার কাঁচামাল ব্যবহার করে 150 টাকার পণ্য উৎপাদন করে, তাহলে 150 টাকার পণ্য উৎপাদন করেছে, তাহলে মোট উৎপাদনের মূল্য হচ্ছে 150 টাকা, তাই না? আর কাঁচামাল কত ব্যবহার করেছে? 100। তাহলে এই মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য 100, এখানে লিখতে হবে 150 ডিভাইড বাই 100 সমান সমান কত? 1.5 বা 1.5, এটি হবে কাঁচামালের উৎপাদনশীলতা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা আরেকটি উদাহরণ দিতে পারি, দুইটি প্রতিষ্ঠান দিতে পারে, যে প্রতিষ্ঠান এ, ঠিক আছে, প্রতিষ্ঠান এ 100 টাকার কাঁচামাল ব্যবহার করে 200 টাকার পণ্য উৎপাদন করেছে, এবং প্রতিষ্ঠান বি 100 টাকার কাঁচামাল ব্যবহার করে 50 টাকার পণ্য উৎপাদন করেছে। তাহলে কোন প্রতিষ্ঠানের কাঁচামাল উৎপাদনশীলতা বেশি, প্রতিষ্ঠান এ নাকি প্রতিষ্ঠান বি? ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে তোমরা কাঁচামাল উৎপাদনশীলতা বের করে আমাকে লিখে দিবে যে কোন প্রতিষ্ঠানের কাঁচামাল উৎপাদনশীলতা বেশি। ওকে, ঠিক আছে, তাহলে চলো এখন আমরা আরেকটি উৎপাদনশীলতা বের করি, সেটি হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। 5 নম্বর হচ্ছে কি? মূলধনের উৎপাদনশীলতা। মূলধনের উৎপাদনশীলতা কিভাবে বের করতে হবে বলো তো? মোট উৎপাদনের মূল্য ও মোট মূলধনের অনুপাতকে মূলধনের উৎপাদনশীলতা বলে। মোট উৎপাদনের মূল্যটা ঠিকই আছে আমি যেটা বলেছিলাম, আর তার সাথে কি করতে হবে? মোট মূলধন, অর্থাৎ মোট উৎপাদন এবং মোট মূলধনের অনুপাতকেই বলা হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। একটা প্রতিষ্ঠান যখন মূলধন অপেক্ষা উৎপাদনশীলতা কাম্য মানে অর্জন করতে পারে, তখন স্বাভাবিকভাবেই মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়, তাই এটির মাধ্যমে কার্যদক্ষতার মান পরিমাপ করা যায়। অর্থাৎ মূলধন অপেক্ষা যদি উৎপাদনশীলতা কাম্য মানে অর্জন করতে পারে, উৎপাদন যদি বৃদ্ধি পায় মূলধনের চেয়েও, উৎপাদন যদি অনেক বেশি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু মূলধন উৎপাদনশীলতা বেশি আমরা ধরে নিব। এটি এটি দেখো একটি সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এটি দেখতে পারি, মূলধন উৎপাদনশীলতা সূত্রটা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই? কি আছে? মোট উৎপাদনের মূল্য ডিভাইড মোট উৎপাদনের মূল্য বা মোট আয়, তার সাথে মোট মূলধনের পরিমাণ ভাগ। তাহলে মোট উৎপাদনের মূল্য বা মোট আয়কে যদি আমরা মোট মূলধনের পরিমাণ দিয়ে ভাগ করতে পারি, তাহলে কিন্তু আমরা মূলধনের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে মূলধন উৎপাদনশীলতা বের করতে পারবো। এক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু মোট মূলধনের পরিমাণের চেয়ে যদি মোট উৎপাদনের মূল্য বা মোট আয় যদি বৃদ্ধি পায় আমাদের, তাহলে কিন্তু মূলধনের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা কি একটি উদাহরণের মাধ্যমে এটি শিখতে পারি যে মূলধনের উৎপাদনশীলতা কিভাবে বের করা যায়? একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখালে কি তোমাদের সুবিধা হয় বলো? হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে এটি শিখে ফেলি। ওকে, মনে করি একটি প্রতিষ্ঠান 100 টাকা বিনিয়োগ করে 200 টাকা মূল্যের পণ্য উৎপাদন করেছে। 100 টাকা বিনিয়োগ করে, তাহলে মূলধন কত? 100 টাকা, আর উৎপাদন করেছে কত? 200 টাকা। তাহলে এখানে মূলধন উৎপাদনশীলতা কত হবে বলো তো? তোমাকে প্রথমে কিন্তু মূলধন উৎপাদনশীলতা সূত্রটা আগে লিখতে হবে, যে মোট মূলধনের মূল্য ডিভাইড বাই মোট আয়, তার সাথে মোট মূলধনের পরিমাণটা তুমি ভাগ করে দিবে। ঠিক আছে, তাহলে কিন্তু মূলধনের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তাহলে দেখো এখানে মোট মূলধনের পরিমাণ কত? 100, আর উপরে মোট উৎপাদনের মূল্য কত? এখানে 200, তাই না? 200 টাকা মূল্যের পণ্য উৎপাদন করেছে, তাহলে এখানে মোট উৎপাদনের মূল্যের জায়গায় তোমরা 200 লেখো, এবং মোট মূলধনের পরিমাণের জায়গায় কত লিখবে? 100। তাহলে 200 ডিভাইড বাই 100 সমান সমান কত? 2। তাহলে মূলধনের উৎপাদনশীলতা এখানে কত হলো? 2। তাহলে দেখো এখানে খেয়াল করতে পারছো যে মোট মূলধনের পরিমাণ যদি কম হয় এবং মোট উৎপাদনের মূল্য যদি বেশি হয়, তাহলে কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।
আর তুমি যদি মোট মূলধনের এখানে জাস্ট উল্টা উল্টা করে দিই আমরা, যে 200 টাকা বিনিয়োগ করে 100 টাকা মূল্যের পণ্য উৎপাদন করেছে, তাহলে মূলধনের উৎপাদনশীলতা কত হবে? 100 ডিভাইড বাই 200 সমান সমান 0.5, কমে গেল না? অর্থাৎ কি, নিচেরটা তুমি যদি কমাও উপরটা বৃদ্ধি করো তাহলে কিন্তু পারবে, আর নিচেরটা বৃদ্ধি করো উপরটা যদি কমাও তাহলে কিন্তু হ্রাস পাবে। তো এটি এটি সেভাবেই কিন্তু উৎপাদনশীলতা বের করা হয়, এবং উৎপাদনশীলতা সেভাবে কিন্তু বৃদ্ধি পায়, যদি আমাদের উৎপাদনটা বৃদ্ধি পায় মূলধনের পরিমাণ যদি কম কম মূলধন অর্থাৎ কম মূলধন দিয়ে উৎপাদন বেশি করব, তাহলে আমার মূলধন উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা, এরপরে চলো আমরা মোট উৎপাদনশীলতা শিখি। মোট উৎপাদনশীলতা কাকে বলে? মোট উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্য এবং উক্ত উৎপাদনে ব্যবহৃত মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে। মোট উৎপাদনের মূল্য এবং উক্ত উৎপাদনে ব্যবহৃত মোট উপকরণের মূল্য, ঠিক আছে? বিগত বছর সমূহের মোট উৎপাদনশীলতা বের করা থাকলে তার ভিত্তিতে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ছে না কমছে তা পরিমাপ করা কিন্তু সহজ হয়। অর্থাৎ এখানে কিন্তু কয়েকটি বছর, এখানে 2020, তাহলে 2019, 2018, 2017, 2016, 2015, 15 থেকে 20 পর্যন্ত যদি আমি প্রতি বছরের উৎপাদনশীলতা দেখি, মোট উৎপাদনশীলতা দেখি, ঠিক আছে, তাহলে আগের বছরের গুলোর সাথে এই বছরের মোট উৎপাদনশীলতা বের করে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মোট উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে। এই জন্য বলা হচ্ছে কি, যে মোট উৎপাদনশীলতার যে সূত্রটা সেটি কি, মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই মোট উপকরণের মূল্য। মোট উৎপাদন কত এবং মোট উপকরণ কত, এটি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের মোট উৎপাদনশীলতা বেরিয়ে যাবে, এবং এটি বাড়ছে না কমছে এটি কিন্তু আমরা পূর্বের বছরের দিকে তাকালেই বুঝতে পারবো যে মোট উৎপাদনশীলতা বাড়ছে নাকি কমছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা যেটি শিখবো সেটি হচ্ছে আর্থিক উৎপাদনশীলতাটা কি। আর্থিক উৎপাদনশীলতা প্রিয় শিক্ষার্থী, সংযোজিত মূল্যের পরিমাণ এবং মোট রূপান্তর মূল্যের অনুপাতকে আর্থিক উৎপাদনশীলতা বলে। এটি বের করাটাও একটু কঠিন অন্যগুলোর তুলনায়, এবং এটি তোমাদের ভালো করে মনে রাখবা যে সংযোজিত মূল্যের পরিমাণ এবং মোট রূপান্তর মূল্যের অনুপাতকে বলা হচ্ছে কি, আর্থিক উৎপাদনশীলতা। আচ্ছা, তাহলে এখানে আর্থিক উৎপাদনশীলতার সূত্রটা কি, মুখস্থ করে নাও এখনই, সংযোজিত মূল্য ডিভাইড বাই রূপান্তর মূল্য, মনে থাকবে, সংযোজিত মূল্য ডিভাইড বাই রূপান্তর মূল্য, এই দুটি অনুপাতকেই বলা হচ্ছে কি, আর্থিক উৎপাদনশীলতা। এটি যেহেতু একটু কঠিন, আমরা একটু একটা উদাহরণের মাধ্যমে এটি বুঝে নিই, ঠিক আছে, একটি কাল্পনিক উদাহরণের মাধ্যমে বুঝে নিই। দেখো প্রিয় শিক্ষার্থী, মনে করি সুরমা কাগজ কল 100 কোটি টাকার কাঠ হতে 200 কোটি টাকার কাগজ উৎপাদন করেছে। তাহলে কি, 100 কোটি টাকার কাঠ হতে কত উৎপাদন করেছে, 200 কোটি টাকার কাগজ উৎপাদন করেছে। ওকে, এই কাজে 25 কোটি টাকার শ্রম, 10 কোটি টাকার বিদ্যুৎ এবং যন্ত্রপাতি ও আনুষঙ্গিক বাবদ খরচ করে আরো 15 কোটি টাকা। তাহলে দেখো, প্রথমে যে উদ্দীপকটা তোমাদের দেওয়া হয়েছে যে সুরমা কাগজ কল 100 কোটি টাকার কাঠ হতে 200 কোটি টাকার কাগজ উৎপাদন করেছে, ঠিক ঠিক 100 কোটি টাকার কাঠ হতে 200 কোটি টাকার কাগজ উৎপাদন করেছে। তাহলে কাঠ কত টাকার, 100 কোটি টাকার, এর সাথে সাথে কিন্তু আরো কিছু ব্যয় হয়েছে, সেগুলো কি, 25 কোটি টাকার শ্রম ব্যবহার হয়েছে, তাহলে 100 যোগ 25, তারপরে কি 10 কোটি টাকার কি কি হয়েছে, 10 কোটি টাকার বিদ্যুৎ হয়েছে, ঠিক আছে, এবং যন্ত্রপাতি ও আনুষঙ্গিক বাবদ খরচ হয়েছে 15 কোটি টাকা, এগুলো কিন্তু সব খরচের দিকে যাবে, এবং আউটপুট কত, 200 কোটি টাকা। এখন এই আর্থিক উৎপাদনশীলতা বের যদি করো, তাহলে আমরা জানি যে আর্থিক উৎপাদনশীলতার সূত্রটা কি, আর্থিক উৎপাদনশীলতা ইকুয়াল টু সংযোজিত মূল্য ডিভাইড বাই রূপান্তর মূল্য, ঠিক আছে? সংযোজিত মূল্য কিভাবে বের করতে হবে, সংযোজিত মূল্য বলো তো, সংযোজিত মূল্য বের করতে হবে হচ্ছে মানে 100 কোটি টাকার কাঠ, মানে মূল উপকরণ যেটা, ঠিক আছে, মূল উপকরণ কি, কাঠ, তাই না, এবং 200 কোটি টাকার কাগজ। তাহলে 200 কোটি টাকার কাগজটা কি, উৎপাদন উৎপাদন হয়েছে, মোট উৎপাদন থেকে মূল উপকরণটা বাদ দিবা, তাহলে 200 মাইনাস কত হলো, 100, ঠিক আছে। আর রূপান্তর মূল্য, যেগুলো রূপান্তর করতে যে খরচ গুলো হয়, যেমন 25 কোটি টাকার শ্রম, 110 কোটি টাকার বিদ্যুৎ, যন্ত্রপাতি, আনুষঙ্গিক বাবদ খরচ 15 কোটি, এই 25, 10 এবং 15, এই তিনটা যোগ করে যেটি হবে সেটি দ্বারা, সেটি তুমি এই 200 বিয়োগ 100 দিয়ে তুমি ভাগ করবে। এটা একটু কঠিন আগের গুলোর তুলনায়, কিন্তু তুমি একটু ভালো করে মনে করো, মনে রাখার চেষ্টা করো
যে সংযোজিত মূল্য কিভাবে বের করতে হবে এবং রূপান্তর মূল্যটা কিভাবে বের করতে হবে, তাহলে কিন্তু তোমাদের আর্থিক উৎপাদনশীলতাটা বের করতে পারবে। তাহলে সংযোজিত মূল্য কিভাবে বের করবে, আমি আবারও বলছি যে মোট উৎপাদন যেটি হলো, সেই মোট উৎপাদন থেকে কি করবা, যে 120 টাকার যে কাঠ, অর্থাৎ মোট উপকরণটা বাদ দিবা, মোট উপকরণের মূল্যটা বাদ দিবা মোট উৎপাদন থেকে, মোট উৎপাদন থেকে মোট উপকরণের মূল্যটা বাদ দিবা এবং সেটিকে ভাগ দিবা হচ্ছে যে রূপান্তর যে মূল্যগুলো আছে, যেমন শ্রম ব্যয়, বিদ্যুৎ ব্যয়, যন্ত্রপাতি, আনুষঙ্গিক ব্যয়, এইগুলো যোগ করে ওটা দিয়ে ভাগ দিবা, ঠিক আছে? তাহলেই আমাদের বেরোয় যাবে কি, আর্থিক উৎপাদনশীলতা। তাহলে আর্থিক উৎপাদনশীলতার সূত্র কি আবারও বলো, সংযোজিত মূল্য ডিভাইড বাই রূপান্তর মূল্য। তাহলে এখানে দেখো আর্থিক উৎপাদনশীলতা কত বের হলো, 2 টাকা, ঠিক আছে? তো শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আর্থিক উৎপাদনশীলতা কিভাবে বের করতে হবে। ওকে, তাহলে তোমাদের এই 6টা উৎপাদনশীলতা আজকে ক্লাসে শিখালাম, তোমাদের অবশ্যই এগুলো খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে অঙ্ক আসবে, মনে রাখার চেষ্টা করবো, এবং আমি যে উদাহরণগুলো দিয়েছি সেই উদাহরণগুলো বাড়িতে প্র্যাকটিস করবো এবং বানিয়ে বানিয়ে তোমাদের বইয়ের পেছনে, যে কোনো বই, অনেকে বলেছো কোন বই কিনবো, তো এখানে দেখো অনেকগুলো বই আছে, জোবায়ের নাসরিনের বই আছে, তারপরে হচ্ছে এখানে খালিকুজ্জামান স্যারের বই আছে, জোবায়ের, যে কোনো একটা বই কিনলেই হবে এবং ক্লাসগুলো ফলো করলেই তোমাদের হবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, চলো একটি বাড়ির কাজ আমি দিব তোমাদের, যেটি তোমরা তোমরা তো নোট করবা, এতক্ষণ যেগুলো পড়ালাম সেগুলো তো অবশ্যই নোট করে আমাকে ছবি দিবে, এবং তার সাথে সাথে এই বাড়ির কাজটির উত্তর কত হলো সেই বাড়ির কাজটির উত্তরে কিন্তু ছবি তুলে দিতে হবে, আমি দেখবো, ঠিক আছে? তাহলে চলো, নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছো, বাড়ির কাজটি লিখে ফেলো। ওকে, লেখো, লিখে ফেলো বাড়ির কাজটি। তোমাদের একটি অঙ্ক দিচ্ছে, যেটি তোমাদের পরীক্ষাতে যেভাবে আসে, তোমরা অবশ্যই এই বাড়ির কাজটি এভাবে লিখবা এবং আমাকে দেখাবা। দেখো, শিশির ফ্যাশন হাউস 2017 সালে 1 কোটি টাকা মূল্যের গার্মেন্টস সামগ্রী বিদেশে রপ্তানি করেছে, এজন্য প্রতিষ্ঠানটির কাপড় ও অন্যান্য দ্রব্য বাবদ 40 লাখ টাকা, শ্রম বাবদ 10 লাখ টাকা, বিদ্যুৎ ও জ্বালানি বাবদ 5 লাখ টাকা, যন্ত্রপাতি বাবদ 10 লাখ টাকা এবং অন্যান্য খাতে আরো 5 লাখ টাকা খরচ করেছে। প্রতিষ্ঠানটি 2015 ও 2016 সালের উৎপাদনশীলতা ছিল যথাক্রমে 1 টাকা ও 1.6 টাকা। এটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন। ওকে, এখন এটা উদ্দীপক, এখন প্রশ্নগুলো তোমরা দেখো। ক নম্বর প্রশ্ন লিখবা, যন্ত্রের উৎপাদনশীলতা কি? খ নম্বর প্রশ্ন লিখবা, উৎপাদনশীলতার উপর কিভাবে মুনাফা নির্ভর করে ব্যাখ্যা করো। এবং গ নম্বর প্রশ্ন লিখবা, উদ্দীপকের প্রতিষ্ঠানটির 2017 সালের যন্ত্রপাতির উৎপাদনশীলতা নির্ণয় করো, অর্থাৎ যন্ত্রপাতির উৎপাদনশীলতা কিন্তু এখানে তোমাদের নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে? 2017 সালের যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করবা। এবং ঘ নম্বর যে প্রশ্নটা তোমরা লিখো, প্রতিষ্ঠানটির 2017 সালের আর্থিক উৎপাদনশীলতার উপর মন্তব্য করো, অর্থাৎ একটু আগে তোমাদের যে আর্থিক উৎপাদনশীলতা বুঝিয়ে দিলাম, ঠিক আছে, সূত্রটা, সেই সূত্র দিয়ে সেই 2017 সালের আর্থিক উৎপাদনশীলতা মন্তব্য করবা। মন্তব্য করতে হলে অবশ্যই কিন্তু তোমার 2015 এবং 2016 যে উৎপাদন আর্থিক উৎপাদনশীলতা ছিল 1 টাকা ও 1.6 টাকা, এটা কিন্তু আর্থিক উৎপাদনশীলতা, এটার উপর বেস করে কিন্তু তুমি 2017-র আর্থিক উৎপাদনশীলতা মন্তব্য করবা। তাহলে তোমাকে অবশ্যই 2017-র আর্থিক উৎপাদনশীলতা আগে বের করে নিতে হবে, তারপরে তুমি 15 এবং 16-র সাথে সেটি তুলনা করে মন্তব্যটা করবা, ঠিক আছে? আমি ক্লু দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে পারবে। ওকে, তাহলে সৃজনশীল প্রশ্নটা সমাধান করে তোমরা অবশ্যই ছবি তুলে তোমরা ক্লাসের নিচে দিয়ে দিবে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা যারা ক্লাসটি করেছো গত ক্লাস, তোমাদের আবারও ধন্যবাদ দিচ্ছি, এবং আজকে ক্লাসটি যারা করছো এখন খাতা কলম নিয়ে, তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আজকে ক্লাসটি শেষ করছি। তো শিক্ষার্থী, তোমরা নোট করবে এবং সেই নোটের ছবিটা ক্লাসের নিচে দিবে, বাড়ির কাজটির ছবি তো অবশ্যই দিতে হবে এবং সেই ছবিটি অবশ্যই রোল নাম্বার এবং নাম লিখে তারপরে দিবে, ঠিক আছে? আমি তোমাদের ক্লাসের নিচে কমেন্টগুলো দেখব, ছবিগুলো দেখব এবং রোল নাম্বার গুলো দেখব, ঠিক আছে? তো শিক্ষার্থী, তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ থাকি, তোমাদের ক্লাস নিতে পারি, এবং তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন নিয়মিত ক্লাসগুলো ভালো করে করতে পারো, সুস্থতার সাথে ক্লাসগুলো তোমরা যেন করতে পারো, ঠিক আছে? তো শিক্ষার্থী,
সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, এখানে শেষ করছি, ঠিক আছে? ধন্যবাদ সকলকে।